সো গাইস, এখন বাজে হলো 10টা, আর এখন আমি হচ্ছি আমার এই অফিসে আছি, মানে পুরনো অফিসে আছি। তারপরে আমাদের নতুন অফিসে রাউটার লাগানো চলছে এখন, তাই জন্য সুমন ওখানে নেই, মানে সুমনের ডেস্কে সুমন ওখানে নেই, সুমন তাই জন্য নতুন অফিসে রাউটার লাগাচ্ছে, ও ব্যাপারগুলো ভালো বোঝে তাই জন্য ওখানে গেছে। আর আমি এইমাত্র আমাদের আমার আগের দিনের ভিডিওটা আপলোড করলাম, ভিডিওটা আপলোড করার পর এখনো ভিউ আসতে খুব দেরি আছে। আর ফুচকা গ্রামে যে ভিডিওটা তোমরা খুব সাপোর্ট করেছো, আমি দেখলাম যে এই 3 দিনের মধ্যে 111টা ভিউ হয়ে গেছে, আর যে শর্টসটা ছেড়েছিলাম সেটাতে হলো 400-র কাছাকাছি হলো ভিউ হয়ে গেছে, আর 14টা লাইক করে গেছে। তো থ্যাংক ইউ গাইস, তোমরা এতটা সাপোর্ট করছো তার জন্য তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকেও আছে। আর তোমরা কেমন আছো সেটা অবশ্যই কমেন্টে জানিও সবাই, যারা যারা ভিডিওটা দেখবেই, কারণ তোমাদের জিজ্ঞাসা করা হয় না যে তোমরা কেমন আছো, আমি তো সবসময় ভালোই থাকি, সেটা তোমরা দেখোই। তো চলো এই ভিডিওটা স্টার্ট করছি। এখন চাইছি যে রোজ ব্লগ দেবো, সে যাই করি না করি রোজ ব্লগ দেবো, সে 5 মিনিটের হোক বা 7 মিনিটের হোক রোজ ব্লগ দেবো। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আরো দেখাই কি কি করবো। সো এখন হলো কম্পিউটার পুরো খোলা হয়ে গেছে ওই অফিসে নিয়ে যাওয়ার জন্য, আর এখানে সব আমি যখন থাকব তখন সে গালাগাল দিয়ে দেবো। তুই বল বল, দেখো আমি তো ব্লগে কোনো গালাগাল দিই না, আগে আমার একটা বন্ধু দিত, আর এখন এই দেবে বলছে। যাই হোক, কাকা চলে এসছে টোটো নিয়ে যাবে, তো এগুলো তুলে হলো। এখানের কম্পিউটারটা পুরোপুরি বের করে দেওয়া হয়েছে, সুমন নিয়ে গেছে, আর সুমনের সাইকেল এখানে আছে। সাইকেল কি করা হবে, যাই হোক সুমনের সাইকেলটা কোনোভাবে অ্যাডজাস্ট করা হবে, আমি সাইকেল নিয়ে যাব, তারপরে তো ওই অফিসে যাব, ওখান থেকে তারপর আবার ওকে নিয়ে এসে তো সাইকেলটা নিয়ে ও বাড়ি যাবে, আমি আমার মতো বাড়ি যাব। তো দেখা যাক, এখানে প্রচুর মানে যেহেতু কম্পিউটার একটা সেট ছিল পুরো নোংরা হয়ে গেছে, এখন আমি এই জায়গাটা পরিষ্কার করে তারপর ওই অফিসে যাব। আর ওই অফিসে নতুন চেয়ার নতুন টেবিল আনা হয়েছে, যে বসবে তার জন্য, আমার জন্য না। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে হলো 7টা, আর দেখতে পাচ্ছ এখানে মানে এটা হলো নতুন অফিসেই এই নতুন ইয়েটা টেবিলটা এনেছে, আনানো হয়েছে, কাকু এনেছে। আর হলো ওই অফিসে যে কম্পিউটারটা আমি বসতাম সেই কম্পিউটারটা নিয়ে আসা হয়েছে, সাথে বক্স আর উইথ প্রিন্টার নিয়ে আসা হয়ে গেছে। তো সকালবেলা আমি দুপুরবেলা দেখাতে পারিনি, কারণ খুব এমার্জেন্সি এই ব্যাপারগুলো করা হয়ে গেছিলো টোটো ডেকে, আর সুমন নিয়ে এসছে এগুলো, আমি এসে সেট করলাম। আর সবার থেকে বড় কথা টেবিলটা খুব সুন্দর হয়েছে, আর আমি যে চেয়ারটা বসে আছি সেটাও নতুন, অবভিয়াসলি ওই ওই কাকুর টেবিলটা চেয়ারটা ওইটাও নতুন, আমি ওই চেয়ারে বসে দেখেছিলাম যে হেভি সফট হেভি, মানে এমনিতে তো আর এই দামটা নেয়নি না। তো যাই হোক, টেবিলটা অসাধারণ হয়েছে, ইটস এই ডেস্কটায় যে বসবে সে খুব ভালোভাবে কাজ করতে পারবে, আর এই চেয়ারটা দারুণ, পুরো শুয়ে পড়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। ওকে, আর সবার থেকে বড় কথা হলো এখন ওয়াইফাই এর তার, ওই যে ওয়াইফাই এর তার এখানে অ্যাটাচ করে গেছে, বাট এখনো কানেকশন দেয়নি, এখন এই কাকায় আসলো, বললো কানেকশনটা দিয়ে দেবে, এখানে ফর্ম টর্ম সব রেডি হয়ে আছে, এই যে। তো আমরা ব্যবহার করবো হলো উইশনেট, ওই অফিসে উইশনেট আছে বাট অন্য প্রপারেটরের কাছ থেকে, আর এটা হলো অন্য প্রপারেটরের কাছ থেকে না হচ্ছে। তো চলো ঠিক আছে, আর আমরা হলো 70 MBPS স্পিডেই ওই নেটটাই নিচ্ছি, বেশি একটা নিয়ে লাভ নেই, কারণ হলো আমাদের শুধুমাত্র প্রিমিয়াম কালেকশনের জন্য ব্যবহৃত হবে, আর যে থাকবে এখানে তারা ব্যবহার করবে শুধুমাত্র কাকু আর যে থাকবে। আর সব থেকে বড় কথা হলো আমার ব্যানারে আমার নাম্বার আগের দিন দেখে আমি খুব অবাক হয়ে গেছি, কিন্তু ওটা সার্ভিসিং পারপাসে দেওয়া হয়েছে। আর যারা যারা সত্যিকারের মানে যা যা সামনে করে থাকো, যা যা প্রিমিয়াম দিতে আসতে চাও, এখন এটা ওপেন হয়নি, ওপেন হলে অবশ্যই আসতে পারো। ওকে, আর বসে বসে যেহেতু বোর, এখানে যা সাউন্ড মাথা খারাপ হয়ে যায়, আর বসে বসে যেহেতু বোর হচ্ছিলাম তাই জন্য সাইজাদে বইটা ডাউনলোড করা ছিল, সেটা দেখবো ভেবেছি, বাট দেখতে দেখতে খুব এত ফালতু লাগলো। সবার থেকে বড় কথা হলো যে একটা তাকে আমার ভালো লাগে, ফানি সরি
ফানি কিছু মুভিতেই ভাল লাগে, কারণ এই মুভিতে এত সুন্দর মুভিতে আল্লু অর্জুনের যেটা দেখেছি সেটা ছাড়া আর অন্য কোনো বই পছন্দ হচ্ছে না, যেহেতু এটা ডাবিং করা। মানে আর আল্লু অর্জুনের বইটা দেখেছি তো যেহেতু, তো তাই জন্য এই বইটা এখন পছন্দ হচ্ছে না। তোমরা দেখতেই পারো সবার থেকে ফালতু কাজ করেছে হলো এই জায়গাটা। ও হলো যখন ঢুকেছিল মানে গেট দিয়ে ফার্স্ট টাইম ওই ঢুকেছিল মালা ফালা নিয়ে, তখন এই ড্রেসটা পরেছিল, কিন্তু ও যে মালা আনতে মানে মার্কেটে ছিল তখন কিন্তু অন্য ড্রেস পরেছিল, সেটা আমি ফলো করেছি। ওয়ান মিনিট, এই যে ও হলো অন্য ড্রেস পরেছিল, মানে ওর যেতে হয়েছে তো ডোর উপরে শার্টটা খোলার কি দরকার ছিল, শার্টটা পরেই তো বেশি সুন্দর লাগছিল, কিন্তু শার্টটা খোলাতে ওকে পুরো বন্ধুরাম লাগছিল, তার মধ্যে ওর ফিটনেস এত ফালতু। এই যে ওর ফিটনেস এত ফালতু হয়ে গেছে, মানে কি ভাই আমি দেখে মানে কতক্ষণ ধরে শুধুমাত্র হেসে গেছি। বেকার 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 কেন এইরকম হলো, সিরিয়াস টাইপের মুভি করতে যায় এ বুঝতে পারি না। তো যাই হোক, আর সব থেকে বড় নিউজ হলো এটাই যে কালকে রবিবার, যেহেতু আমার বুঝতে জানোই যে অফিসের ওয়াইফাই দিয়ে সব কিছু ভিডিও টিডিও আপলোড করি, তো তাই জন্য কালকে আমি ভিডিও আপলোড করতে পারবো না, তাই জন্য আমি রাত্রেবেলা ভিডিওটা আপলোড প্রিমিয়ার মানে টাইমটা করে দেবো, যাতে কালকে সকালবেলা 10টার সময় ভিডিওটা আপলোড হয়ে যায়। আর আমি এখন থেকে রোজ সকাল 10টার সময় ভিডিও আপলোড করব, যারা যারা পছন্দ করো যা যারা দেখবে তাতে অবশ্যই একটা করে লাইক করে দেবে, আর যা যা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 গাইজ সাবস্ক্রাইব করে দাও। আমি রেগুলার ভিডিও আনার চেষ্টা করছি, আর কালকেও আমরা ভিডিও করতে যাবো স্পেশাল কিছু জায়গায়, তো সেটা হিডেন রাখলাম, আমি এটা রিভিল করলাম না, কারণ রিভিল করলে ওদিক দিয়ে আমাকে দেবে ভালো করে, আর তোমাদেরও তো সারপ্রাইজ দেওয়াতে হবে তাই না, দিতে হবে সরি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই করছি, আর সেজাদা মুভির রিভিউটাও দিয়ে দিলাম, বেকার একটা বই, যা যা দেখতে চাও তাড়াতাড়ি দেখো না, আমি বলে দিয়েছি তাই জন্য বিশ্বাস করো। ওকে, যা যা এখনও আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে ফলো করনি তাড়াতাড়ি অবশ্যই গিয়ে ফলো করো, আমি ওখানে নোটিশ দিতে থাকি, ডেইলি ব্লগের আই থিঙ্ক নোটিস দেবো না, যেগুলো স্পেশাল হবে সেগুলোই দেবো। আর আমার রিলগুলো গিয়ে ফলো করো, লাইক করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে, আমি খুব সুন্দর কিন্তু রিল বানাই। ওকে বাই, আর নেক্সট ব্লগ আবার পরের দিন আসছে।